বীরভূমে মোহাম্মদ বাজারে আক্রান্ত বিজেপি। মোহাম্মদ বাজারে নির্বাচনী বৈঠক সেরে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ। তিন বিজেপি নেতা কর্মীকে মারধরের অভিযোগ। মোহাম্মদ বাজার থানায় অভিযোগ দায়ের। এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে মোহাম্মদ বাজারে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছেন। মোহাম্মদ বাজারে বীরভূমের মোহাম্মদ বাজারে আক্রান্ত বিজেপি। মোহাম্মদ বাজারে নির্বাচনী বৈঠক সেরে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ। তিন বিজেপি নেতা কর্মীকে মারধরের অভিযোগ। মোহাম্মদ বাজার থানায় অভিযোগ দায়ের। দেখুন এই মুহূর্তে দুটি ছবি দেখতে পাচ্ছেন আপনারা। একদিকে যেখানে মোহাম্মদ বাজারে খবর জানাচ্ছি আপনাদেরকে, যেখানে আক্রান্ত হয়েছেন বিজেপি এক সমর্থক, এবং এরই পাশাপাশি দেখতে পাচ্ছেন অন্যদিকে আবার প্রাক্তন কাউন্সিলরের স্বামীকে মারধর করা হয়েছে, যে ছবি এবং যে খবর একটু আগে আপনাদেরকে দেখাছিলাম। সামনে লোকসভা নির্বাচন এবং তার আগে দিকে দিকে এভাবে কোথাও গিয়ে অ্যাটাক করা হচ্ছে এবং আক্রমণের মুখে পড়তে হচ্ছে রাজনৈতিক দলের বিভিন্ন কর্মী সমর্থকদের। কোথায় মোহাম্মদ বাজারে সেখানে আক্রান্ত বিজেপি, আর অন্যদিকে আবার লাঠি রড দিয়ে আবার মারধরের অভিযোগ করছে প্রাক্তন কাউন্সিলরের স্বামীকে। দেখুন এই মুহূর্তে দুটি ছবি, একদিকে বীরভূমে মোহাম্মদ বাজারে আক্রান্ত বিজেপি, আর অন্যদিকে আবার প্রাক্তন কাউন্সিলরের স্বামীকেও মারধর করা হয়েছে। সাধারণ সম্পাদক নরেন মিস্ত্রি, উনি মিটিং করে ফিরছিলেন এই সময়। তৃণমূল আশকৃত দুষ্কৃতীরা পার্টির সাধারণ সম্পাদককে আক্রমণ করে আমাদের উপসভাপতি প্রসেনজিৎ দত্ত দিয়ে আমাদের যুব নেতা দীপ চৌধুরী এরা আক্রান্ত হয়। আমরা থানায় কমপ্লেন করেছি এবং তাদের আগামী কালকের মধ্যে যদি অ্যারেস্ট না করা হয় ভারতীয় জনতা পার্টি আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। অভিষেক ব্যানার্জি তারাপীঠে ঘুরে যাওয়ার পরে ভিড় ধরে না তার পক্ষে সবার ব্যবস্থা নেব। অভিষেক ব্যানার্জি যখন থ্রেট দিয়েছে তারপরেই এই যে তৃণমূলের মস্তান মাফিয়ারা সব সক্রিয় হয়ে বিজেপির কর্মীর উপরে আক্রমণ চালাচ্ছে, এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। নন্দীগ্রামে খবর জানাচ্ছি আপনাদেরকে। নন্দীগ্রামে বিজেপি নেতার খড়ের গাদায় আগুন। গতকাল রাতেই আগুন দেওয়ার অভিযোগ আর আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার শাসক দলে, নন্দীগ্রামে ভেকুটিয়া অঞ্চলে পূর্ব ভেকুটিয়া গ্রাম, এবং সেখানেই বিজেপি নেতার খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ সামনে আসছে। গতকাল রাতেই আগুন দেওয়ার অভিযোগ, আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে জেলা বিজেপি নেতৃত্ব। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার শাসক দলে। পিসি ভাইপোর রাজনীতিতে এইভাবে জঘন্যতম কাজগুলো করে চলেছে। গতকাল রাত্রে তপন মাইতি ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি তার পান বরজে আগুন লাগিয়ে দেয়। ভেকুটিয়া অঞ্চলের কয়েকজন তৃণমূল দুষ্কৃতী এইভাবে তালিবানি শাসন চালাচ্ছে। পিসি ভাইপোর যেমন সন্দেশখালীর শাহজাহান সেখানে যেমন মা বোনেদের উপর অত্যাচার চালাতো, এখানে ভেকুটিয়া অঞ্চলে কয়েকজন পিসি ভাইপোর শাহজাহান তৈরি হয়েছে। टीएमसी चाहती है कि उसके तोलाबाजों को, भ्रष्टाचारी नेताओं को आतंक का खुला लाइसेंस मिले, इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है, औरों से करवाती है। टीएमसी कानून और संविधान को कुचलने वाली पार्टी है। संदेश खाली में क्या हुआ, संपूर्ण बांग्ला बोलछे আবার একবার। প্রেজেন্টেড বাই ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। দুর্গাপুরে দিলীপ ঘোষের চা চক্রে বিক্ষোভ। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। চা চক্রে বিক্ষোভ তৃণমূল কর্মীদের, জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের। উত্তেজিত দুর্গাপুরের ফুলঝোর মোড়, পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। আপনারা জানেন যে পুলিশের অনুমতি নিয়ে আজ দিলীপ ঘোষ, বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ, বিজেপির প্রার্থী, তিনি চা চক্র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সেই সময় হঠাৎ করে তৃণমূল কর্মীরা এসে গো ব্যাক স্লোগান দিতে থাকে দিলীপ ঘোষকে, এবং তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা, এমনকি থানা ঘেরাও পর্যন্ত চলে। বিজেপির অভিযোগ করছে
যে পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠান করার পরেও কেন এই ঘটনা ঘটবে, আমাদের মনে রাখতে হবে কোচবিহারের ঘটনা। কোচবিহারে যেভাবে নিশীথ প্রামাণিকের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অনুমতি ছিল, কিন্তু তারপরেও যেভাবে উদয়ন গুহ ঢুকে যাওয়ার পর বিক্ষোভ শুরু হয়, সেই একই ঘটনা বর্ধমানে ও দুর্গাপুরেও একই ঘটনা দেখলো গোটা বাংলার মানুষ। রিপাবলিক বাংলা প্রেজেন্টেড বাই ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। খড়গপুরে আক্রান্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী লাঠি দিয়ে রীতিমতো রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ, লাঠি রড দিয়ে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ সামনে আসছে। তবে ঠিক কি কারণে হামলা সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা, তদন্ত করছেন, এবং এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে প্রাক্তন টিএমসি কাউন্সিলর তার স্বামীকে মারধর করা হয়েছে এবং একে বলা যায় যে অত্যন্ত জখম অবস্থায়, গুরুতরভাবে জখম হয়েছেন তিনি, এবং সেই অবস্থা তিনি সেখানে স্ট্রেচারে শুয়ে রয়েছেন। সুদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুদীপ্ত, কি জানতে পারছো, কি কারণে এই হামলা, পুলিশ সূত্র এখনো পর্যন্ত কি কি ইনফরমেশন পাচ্ছো? দেখো, যেটুকু জানা যাচ্ছে যে আজকে সকালবেলায় তিনি যখন খড়গপুরের মথুরাকাটি টিভি হাসপাতালের সামনে মেয়েকে স্কুল থেকে যে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় কিন্তু তাকে বেধড়ক মারধর করা হয়, লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। এর পাশাপাশি মাথায় বন্দুক ঠেকানো হয়েছিল এবং বন্দুক থেকে ব্ল্যাঙ্ক ফায়ার করা হয়েছিল ভীতি সঞ্চার করানোর জন্য, এমনটাই কিন্তু মনে করা হয়েছে। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি মেল সার্জিক্যাল ওয়ার্ড, ঠিক এইখানে কিন্তু এখন ভর্তি রয়েছেন অঞ্জনা সিক্রের স্বামী রঞ্জিত সিক্রে, এবং গোটা ঘটনা কিন্তু ইতিমধ্যেই পুলিশ খতিয়ে দেখছেন। তৃণমূলের উচ্চপদস্থ যারা পৌর প্রধান রয়েছেন এবং দলীয় নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। তার কারণ খড়গপুর শহর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর, এবং এখানে কিন্তু মাফিয়ারাজ নিয়ে বারবার ধরে প্রশ্ন ওঠে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রঞ্জিতবাবুর সঙ্গেও কথা বলেছিলাম, তিনিও কিন্তু স্পষ্ট দাবি করতে পারছেন না যে ঠিক কী কারণে তাকে মারধর করা হয়েছে। বর্তমানে কিন্তু আছেন, আমি একটু কথা বলার চেষ্টা করবো, একটু এগিয়ে দেখানোর চেষ্টা করবো যে এই ওয়ার্ডের ভেতরেই কিন্তু ভর্তি রয়েছেন রঞ্জিত সিক্রে, এবং তার কিন্তু এই মুহূর্তে চিকিৎসা চলছে। আমি কথা বলার চেষ্টা করবো, আমার সাথে রয়েছেন খড়গপুর পৌরসভার পৌর প্রধান, তিনি রয়েছেন। দিদি, কী কারণে এরকম ঘটনা, কী মনে করছে? কি কারণে হয়েছে বুঝতে পারলাম না, কারণ একই ওয়ার্ডে কিছুদিন আগে ডাকাতি হয়েছে। এখন যে রানিং কাউন্সিলর, তার বাড়িতে এক্স কাউন্সিলরের হাজবেন্ড রঞ্জিত সাকরে এরকমভাবে সাত সকালে প্রকাশ্যে মারধর, কোথাও খড়গপুর শহরের যে ল অ্যান্ড অর্ডার রয়েছে এটা কি বিঘ্নিত হচ্ছে না? আগে তো ছিল খড়গপুর বললেই লোকে ভয় পেত, ওটা ঠিক হয়ে গেছিলো, এখন ওরকম ভয় পাবার কিছুই ছিল না। ইদানিং দেখলাম ডাকাতি হলো, ওই মানে এখন সুদীপ্ত মানে ব্যাপারটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কিন্তু এর পেছনে কি রাজনৈতিক কারণ রয়েছে, সবচেয়ে বড় কথা ভয় কেন দেখানো হচ্ছিল, সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। তোমাকে ধন্যবাদ, তবে আপনাদেরকে শোনাবো যে আহত স্ত্রী ঠিক কি বলছে। মারে হ্যাঁ, কুচ কুচ হাত মে থা উন কা সামান উসি সে মারে হ্যাঁ। कोई बुलेट इंजरी या फिर शूट डाउन फायरिंग हुआ है ऊपर में, मार देंगे करके सिर में लगाए थे। अच्छा, लेकिन ऊपर फायरिंग करके छोड़े हैं। बॉडी में कोई बुलेट इंजरी नहीं है? बॉडी में तो नहीं है वो, लेकिन पैर में इतना मारे हैं कि पैर फ्रैक्चर हो गया है। ये कोई दुश्मनी? देखिए, हम लोग का तो कोई दुश्मनी नहीं है किसी से, कोई दुश्मनी क्या है मेरे को उतना नहीं पता है, मेरा हम लोग किसी से दुश्मनी